নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 2 জুন বৃহস্পতিবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে, ভারতকে কি পুরোপুরি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন নরেন্দ্র মোদী? 2018 সালের ডিসেম্বরে মেঘালয় হাইকোর্টের সুদীপ রঞ্জন সেন বলেছিলেন, মেঘালয় হাইকোর্টের বিচারপতি, তিনি বলেছিলেন মোদী সরকারই পারে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে। তার সেই বিতর্কিত মন্তব্যের জেরে দেশের রাজনৈতিক মহলে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু 2018 সাল থেকে এই 2022 সালে এসে মনে হচ্ছে তিনি যেন ঠিকই বলেছিলেন, মোদী সরকারই পারে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে। কারণ খাতায় কলমে না হলেও কার্যক্ষেত্রে ভারত এখন প্রায় হিন্দু রাষ্ট্রই বলা যায়। তাই এমন প্রশ্ন এখন উঠছেই যে খাতায় কলমেও কি ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন মোদী? ভারতকে কি পুরোপুরি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন নরেন্দ্র মোদী? এই নিয়ে এখন বিস্তর চর্চা হচ্ছে, লেখালেখি হচ্ছে, বই প্রকাশ হচ্ছে, পক্ষে বিপক্ষে। সব মিলিয়ে একটাই নির্যাস বেরিয়ে আসছে যে রাষ্ট্রের চরিত্র বদল সম্পূর্ণ হয়েছে। হিন্দুত্ববাদের প্রসারের দায়িত্বটা এই মুহূর্তে রাষ্ট্রের নিরাপদ হাতেই তুলে দেওয়া গিয়েছে। আরও স্পষ্ট করে বললে, হিন্দুত্ববাদের প্রসারের দায়িত্বটা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া গিয়েছে। মোদীর ভারতের সেরা সাফল্য বলতে এখন এটাই, মোদিজ ইন্ডিয়া, হিন্দু ন্যাশনালিজম অ্যান্ড দ্য রাইজ অফ এথনিক ডেমোক্রেসি গ্রন্থে ক্রিস্টফ জাফরেলো দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রের চরিত্রবদল সম্পূর্ণ হয়েছে, হিন্দুত্ববাদের প্রসারের দায়িত্বটা কিভাবে রাষ্ট্রের নিরাপদ হাতে তুলে দেওয়া হয়েছে, মোদির হাতে তুলে দেওয়া হয়েছে। মোদির হাতেই এক বহু পুরনো প্রতিশ্রুতির একটা অংশ পূরণ হয়েছে। কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের দিন উচ্চারণ না করলেও তিনি জানিয়ে দিয়েছেন, অযোধ্যার করসেবকরা যে স্লোগান দিয়েছিল কাশী মথুরা বাকি হ্যায়, তার কাশী অংশটার মীমাংসা হয়ে গেল। তবে শুধু সেটুকুকেই হিন্দুত্ববাদী প্রাপ্তি ধরলে নেহাত খণ্ড দর্শন হবে। আসল প্রাপ্তি হলো যে কাজ শুরু করেছিল ব্যক্তি, নরেন্দ্র মোদীর জামানায় এসে রাষ্ট্রই তা পূরণ করার দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। গোলওয়ালকার যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, নরেন্দ্র মোদী বহুলাংশে সেই স্বপ্ন পূরণ করছেন। কিভাবে ধর্মনিরপেক্ষতার প্রশ্নকে সম্পূর্ণ অবান্তর করে দিয়ে, এতখানি অবান্তর যে এখন আর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটাকে সরানোর দাবিও তেমন গুরুতরভাবে আর শোনা যায় না, সেইভাবেই হিন্দু ধর্মকে রাষ্ট্রের ধর্মের আসনে প্রতিষ্ঠা করেছেন বর্তমান শাসকরা। এখন ভারতীয় মানে একমাত্র হিন্দু, এবং একমাত্র হিন্দু মানেই ভারতীয়। এই সমীকরণটা প্রতিষ্ঠা করা গেলেই আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি রাষ্ট্রের কর্তব্যের বালাই থাকে না। তখন প্রধানমন্ত্রী স্বচ্ছন্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন, বারাণসীর করিডোর উদ্বোধন করতে এসে অনতি প্রচ্ছন্ন হুমকি দিতে পারেন ভিন্নতর ধর্মাবলম্বীদের, এবং তার সবটাই করতে পারেন রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের ভঙ্গিতে। কারণ রাষ্ট্র মানে যে শুধুমাত্র হিন্দুত্ব, এই কথাটার বৈধতা তাঁরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার আগে থেকে এই 2022 সাল পর্যন্ত একের পর এক ঘটনা স্মরণ করলে এটা স্পষ্ট হবে যে কিভাবে গত এক শতাব্দীর হিন্দুত্ববাদের সূত্রগুলোকে ধরে ধরে এগিয়েছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠের মনে সংখ্যালঘু সম্বন্ধে অহেতুক ভীতি তৈরি করা হয়েছে, জীবন জীবিকার লড়াইয়ে ব্যর্থ যুব সম্প্রদায়ের মধ্যে জাগিয়ে তোলা হয়েছে রগরগের রাগ, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক পরিসরগুলোতে কোণঠাসা করে ফেলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। হিন্দুত্ববাদের বহু চর্চিত রেসিপি একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলেছে মোদীর ভারত। তার সঙ্গে অন্য একটা কাজ করা গিয়েছে, যাবতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শিরদাঁড়া
ভেঙে দিয়ে সেগুলোকে নিতান্ত জড়বস্তুতে পরিণত করা, যাতে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার সুবৃহৎ প্রকল্পে সেই প্রতিষ্ঠানগুলোর কোনোটা যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। গত 8-10 বছরে নরেন্দ্র মোদীর শাসনকাল নিয়ে সংবাদ মাধ্যমে যত লেখালেখি হয়েছে, যত বই প্রকাশিত হয়েছে, পৃথিবীতে স্তুতি আর স্তাবকতার তেমন নজির কিন্তু একটাও দেখতে পাওয়া যাবে না। এতে থেকেও বোঝা যায়, হ্যাঁ, ব্যতিক্রমী কিছু গ্রন্থ, ব্যতিক্রমী কিছু লেখা তো আছে, থাকবেও চিরকাল। এতে থেকেই বোঝা যায় যে হিন্দুত্ববাদের স্রোত কীভাবে পথ বদলে বদলে এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীর জামানায়। অযোধ্যাতার একটা মোক্ষম উদাহরণ, 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন সেই রাজ্যে মানে উত্তরপ্রদেশে তখনও ক্ষমতায় ছিল বিজেপি, কিন্তু মসজিদ ভাঙার জন্য গোটা দেশ থেকে করসেবকদের নিয়ে যেতে হয়েছিল। মুখ্যমন্ত্রী কল্যাণ সিং সেই করসেবকদের সুবিধে করে দিয়েছিলেন বিলক্ষণ, কিন্তু ভাঙার কাজটা রাষ্ট্রশক্তি প্রত্যক্ষভাবে করেনি, তা করেছিল কিন্তু ব্যক্তিবিশেষ। প্রায় 3 দশক পেরিয়ে এসে সেই মসজিদের জমিতেই যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, যে কাজের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের রায়, সেই কাজের জন্য কিন্তু কোনো ব্যক্তির প্রয়োজন পড়ল না, এমনকি কোনো মহন্ত, কোনো হিন্দুত্ববাদী সংগঠনের শীর্ষ নেতারও প্রয়োজন পড়েনি। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। আগে এর জন্যই প্রয়োজন হতো ব্যক্তির, রাষ্ট্র যাদের দায় অস্বীকার করতে পারে। আজকের ভারতে আর সেই দায় নেই, যেহেতু সংখ্যাগরিষ্ঠ নাগরিকের রাজনৈতিক কল্পনায় ভারত এখন হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত, ফলে দেশের প্রধানমন্ত্রী হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলে, হিন্দু তীর্থক্ষেত্রে করিডোরের উদ্বোধনে হিন্দুত্বের জয়গান গাইলে তাকে রাষ্ট্রীয় কর্তব্য সম্পাদন হিসাবেই দেখানো হয়। এটা হিন্দুত্ববাদের সাফল্য এবং অবশ্যই হিন্দু রাষ্ট্রের সাফল্য হিসাবেই দেখা হচ্ছে, বলা যায় প্রাক হিন্দু রাষ্ট্রের সাফল্য হিসাবে দেখা হচ্ছে। রাষ্ট্র হিসাবে ভারতের চরিত্র মাত্র 7-8 বছরে এতখানি বদলে গেল কেন, এর উত্তর কে খুঁজবে? হিন্দু রাষ্ট্র যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এই কথাটা নরেন্দ্র মোদী তাঁর প্রধানমন্ত্রিত্বের একেবারে গোড়াতেই স্পষ্টভাবে বুঝে গিয়েছিলেন, ফলে একের পর এক প্রতিষ্ঠানের শীর্ষ স্তরে অধিষ্ঠিত হয়েছেন তাঁর বিশ্বস্ত আধিকারিকরা, যারা আগে থেকেই সংঘ পরিবারের অনুগত ছিলেন, ফলে একের পর এক প্রতিষ্ঠানই মোদীর বশ্যতা স্বীকার করেছে। কিছু বছর আগেও হিন্দুত্ববাদের সমালোচকদের চুপ করাতে হলে অনেক ক্ষেত্রে তাদের প্রাণে মেরে ফেলতে হতো, সেটাও কোনো ব্যক্তির মাধ্যমে, MM কালবুর্গি, নরেন্দ্র দাভোলকর থেকে গৌরী লঙ্কেশ, উদাহরণের অভাব নেই। এখন কিন্তু ব্যক্তি দিয়ে সেই সব করার আর দরকার নেই, সংস্থা করবে এখন সেই সব কাজ, পুলিশ দিয়ে মামলা করে সেই মামলায় জড়িয়ে দিয়ে দিনের পর দিন আটকে রাখা যায় জেলে, তার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই, রাষ্ট্রই সেই কাজ করতে পারে। পদ্মাবতের সেটে হামলা চালাতে প্রয়োজন হতো হিন্দু সেনার, মুনাবর ফারুকির একের পর এক শো বন্ধ করে দিতে এখন শুধু পুলিশই যথেষ্ট, এখন আর সেই রকম কোনো সংগঠনের দরকার হয় না, এখন রাষ্ট্রশক্তিই সেটা করতে পারে। নরেন্দ্র মোদীর জামানার প্রকৃত অভিজ্ঞান কী, সেই প্রশ্নের উত্তর রয়েছে কিন্তু এখানেই। ব্যক্তিকে দিয়ে অথবা কোনো দলকে দিয়েও কাজ করিয়ে নেওয়ার মুশকিল হলো সেখানে দুপক্ষের স্বার্থের সংঘাত হতে পারে। বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের সঙ্গে মোদী এবং অমিত শাহের স্বার্থ সর্বদা সমানুবর্তী হবে না, এটা স্বাভাবিক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ভয় কিন্তু নেই, কাজেই মোদী জমানা যত এগিয়েছে বজরং দল বা কর্ণি সেনার মতো সংগঠনের গুরুত্বও যে তত কমেছে সেটা কিন্তু সমাপতন নয়। ব্যক্তির গুরুত্ব সম্পূর্ণ ফুরিয়েছে এমন দাবি করার কোনো কারণ নেই, গো সন্ত্রাসী হোক অথবা সাম্প্রদায়িক অশান্তি, ব্যক্তির ভূমিকা তো থাকবেই, থাকছেও, কিন্তু হিন্দুত্ববাদের প্রসারের দায়িত্বটা এই মুহূর্তে রাষ্ট্রের একেবারে নিরাপদ হাতে যেন তুলে দেয়া হয়েছে। মোদীর ভারতের সেরা সাফল্য এটাই। মোদীর জমানাতেই মেঘালয় হাইকোর্টের বিচারপতি সুদীপ রঞ্জন সেন তাই বলতে পারেন, দেশভাগের সময় ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল। তিনি এমনও বলতে পারেন যে চাইলে মোদী সরকার তা করে দেখাতে পারে, 2018 সালের ডিসেম্বরের কথা।
কদিন আগে হরিয়ানার আম্বালার বিজেপি বিধায়ক অসীম গোয়েলের একটা ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক মঞ্চ থেকে বহু মানুষের সঙ্গে একসঙ্গে মিলে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর শপথ নিচ্ছেন। ভারতকে যত দ্রুত সম্ভব হিন্দু রাষ্ট্র বানাতে মোদি তাই নির্দিষ্ট লক্ষ্যেই এগিয়ে চলেছেন। মোদিজির সেই লক্ষ্যের একটা অংশ এক দেশ এক পুলিশ, ওই যেমন এক দেশ এক ভোট, এক দেশ এক কার্ড ইত্যাদি। অর্থাৎ এর মধ্যে দিয়ে তিনি ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বুনেদটাকে প্রথমে তুলে দিয়ে দেশটাকে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এইসবের পিছনে আসল উদ্দেশ্য কিন্তু এক দেশ এক শাসক, আর সেই শাসকের আর সেই শাসনের দণ্ড থাকবে হিন্দুত্ববাদী বিজেপির হাতে, তবেই না পুরোপুরি হিন্দু রাষ্ট্র সম্পূর্ণ হবে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।